জাদুঘর মানেই হারিয়ে যাওয়া ব্যতিক্রমী সব জিনিসের সংগ্রহশালা। আর এই সংগ্রহশালা যদি হয় উদ্ভট ও আজব সব কিছুর সম্ভার, তাহলে সেসব নিয়ে জানার কৌতূহলটা বেড়ে যায় বহুগুণে। চলুন তবে জেনে নিই পৃথিবীর উদ্ভট কিছু জাদুঘরের গল্প। মেগুরে প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম, টোকিও। জাপানের টোকিওতে এই জাদুঘরটি সাজানো হয়েছে নানান পরজীবী প্রাণী, জীবাণু ও কীটাণু দিয়ে। 1953 সালে ডক্টর সাতেরু কামেগাই নামে একজন কীটতত্ত্ববিদ অনেকটা শখের বশেই এটি চালু করেন। এখানে 60,000-এরও বেশি পরজীবী প্রাণী এবং এ বিষয়ে 50,000 বই রয়েছে। বিভিন্ন রকমের পোকামাকড়, কেঁচো, নানা জাতের সূক্ষ্ম কৃমি, সারপোকা, মশা, উকুন ছাড়াও এখানে রয়েছে নাম না জানা অনেক কীট। মিউজিয়াম অফ মেডিয়েভাল টর্চার ইনস্ট্রুমেন্টস, অ্যামস্টারডাম। নেদারল্যান্ডসের এই আজব জাদুঘরে দেখতে পাবেন কীভাবে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন সময়টাতে অত্যাচার চালানো হতো। এখানে সাজানো আছে 100-এরও বেশি নির্যাতন পদ্ধতি এবং যন্ত্র। এসব দিয়ে সে যুগের শোষকরা শাসন করত নিরীহ মানুষদের। অত্যাচারের সেকেলে ও হাতুড়ে এসব প্রক্রিয়া নিচোখে দেখতে চাইলে ঘুরে আসুন বিচিত্র এই জাদুঘরটিতে। ইন্টারন্যাশনাল ক্রিপ্টোজুওলজি মিউজিয়াম, পোর্টল্যান্ড। যুক্তরাষ্ট্রের মেন পোর্টল্যান্ডে অবস্থিত এই অদ্ভুত উড়ে জাদুঘরটি, ক্রিপ্টোজুওলজি কথাটির আক্ষরিক অর্থ হল গুপ্ত প্রাণী নিয়ে গবেষণা করা। রূপকথা, কল্পকাহিনী বা সাহিত্যে আমরা যেসব প্রাণী দেখতে পাই বা জানতে পারি, সেগুলির কোনোটি বাস্তবে নেই। আর এই জাদুঘরটি কাজ করে যাচ্ছে এমনই সব প্রাণীদের নিয়ে। ক্রিপ্টোজুওলজি মিউজিয়ামটি মানুষের কল্পনা ও বাস্তবের এক অনন্য মেলবন্ধনের প্রতিফলন। সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট, ইন্ডিয়া। টয়লেট দেখতে হাজারো মানুষের ভিড়, শুনতে নিশ্চয়ই আজব মনে হচ্ছে। আসলে এমনটি হয় দিল্লির এই মিউজিয়ামে। আজগবি এই জাদুঘরে গেলে দেখতে পাবেন টয়লেট নিয়ে 4,500 বছরের সব ইতিহাস। এখানে রয়েছে সাধারণ থেকে শুরু করে কারুকার্যমণ্ডিত সব টয়লেট, এমনকি ভিক্টোরিয়ান টয়লেটও আছে। এখানে সবচাইতে আজব একটি টয়লেট আছে, যেটা আসলে একটা বুককেস। টয়লেটটি লুকিয়ে আছে বইয়ের তাকে এবং ব্যাপারটি সত্যি বিস্ময়কর। আপসাইড ডাউন মিউজিয়াম, মালয়েশিয়া। 2015 সালের 8 আগস্ট তৈরি হওয়া মালয়েশিয়ার পেনাংয়ের এই জাদুঘরটিতে রয়েছে একেবারে ভিন্ন ধরনের চমক। একটি ফ্ল্যাটের কয়েকটি রুম নিয়ে সাজানো এই জাদুঘরটিতে সব কিছুই উল্টা। অর্থাৎ আপনি যখন একটি রুমের ভেতর হাঁটবেন, মনে হবে যে আপনি সেই রুমটির ছাদে হাঁটছেন। রান্নাঘর, বাথরুম, শোবার ঘর, কাপড় ধোয়ার ঘর ও খাবার ঘর মিলে এই পুরো জাদুঘরটি। দেখতে ঘরের মতো হলেও এখানে রয়েছে ক্যাফে, যেখানে আপনি চাইলেই বসে রেস্ট নিতে পারবেন। এছাড়াও দোকান রয়েছে যেখানে কিছু জিনিসপত্র বিক্রি করা হয়, এবং মজার ব্যাপার হলো এই জিনিসগুলো উল্টো। এখানে যাওয়ার পর আপনার সাথে সাথে একজন স্টাফ থাকবে, যে কিনা আপনাকে ছবি তুলে দিবে। আর এখানে এসে তো ছবি না তোলার কোনো প্রশ্নই আসে না।